নিখোঁজ সংবাদ, নিখোঁজ সংবাদ। বুধবার বাড়ি থেকে 1 কিলোমিটার ছাপঘাটে বিএসএফ ক্যাম্প ঘাট সামনে নদীতে স্নান করতে গিয়ে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। আনুমানিক বেলা 1:30 নাগাদ নাম রণজিৎ সাহা, বয়স 21 বছর, বাবা রঞ্জন সাহা, বাড়ি সতীর কুমারপাড়া এলাকায়। কেউ সন্ধান পেয়ে থাকলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার হলো 8509958905 অথবা 9382625073। কি হলো? আচ্ছা, কিভাবে কি হলো? কলেজ গিয়েছিল, কলেজ থেকে এসে মাকে বললো, মা আমি গঙ্গা যাব। তখন বেলা 1টা বাজছিল, তো মা বললো যে গঙ্গা যাবি তো একটা জার্কিন নিয়ে যা। সাইকেল জার্কিন নিয়ে গেছিলো আমার ভাই, আমার ছোট ভাই। হ্যাঁ, গঙ্গা গেছিলো, দিয়ে আমরা মোটামুটি গঙ্গা 1:30 দিকে পৌঁছেছিলো। মানে দেরি হলো, তো আসতে 3টা বাজলো। সিসিটিভি ক্যামেরাটা আমরা দেখলাম সব রকম ব্যবস্থা করে, দেখি যে 1:30 দিকে গঙ্গা গেছে, মানে এখান থেকে 1 কিলোমিটার গঙ্গা হবে দূর। 1:30 দিকে দেখলাম সিসিটিভি ক্যামেরাতে যে 1:30 দিকে গঙ্গা পৌঁছেছে, যে ওগুলোতে খুব খোঁজ খবর নিলাম তো পাচ্ছি না। 3টার দিকে আমি গেলাম গাড়ি নিয়ে, 3টার দিকে যেয়ে দেখছি যে কোনো জায়গাতে মানে পাচ্ছি না খুঁজে। আমি দাদাকে ফোন করে ডাকলাম যে সব মানে পুরো গ্রামবাসী কিনে খোঁজাখুঁজি করলাম গঙ্গার ধার ধার এদিক ওদিক, কোনো আর কোনো মানে চিহ্ন, ঢাম্পা গামছা সাইকেল জুতো কিছু পাচ্ছি না গঙ্গার ধারে কোনো দিকে। এদিক ওদিক সব রকম খোঁজাখুঁজি করলাম, বন্ধু বান্ধব সব দিকে যোগাযোগ করছি, সব দিকে খোঁজাখুঁজি করছি, কোনো এখন পর্যন্ত ঠিকানা পাই না। বুধবারের দিন বৈকাল 1:30 দিকে, 13 তারিখ বুধবার। আচ্ছা, নেশা পান কোনো কিছুই ছিল না আমার ভাইয়ের। আমরা 3 ভাই আছি, 3 ভাইয়ের কোনো আমাদের কোনো নেশা পান কোনো কিছু নাই আমাদের। আমরা কালকে পরীক্ষা ছিল মৌখিক কলেজে ফার্স্ট ইয়ার পরে, কালকে পরীক্ষা ছিল 15 তারিখ, তো কালকে পরীক্ষা দেওয়া হলো না, নিখোঁজ হয়ে গেছে আমার ভাই। ওই জন্য আমি চাইছি যে আমার ভাই আমার বাড়ি চলে আসুক, এটাই আমার কাছে সবাই কাছে অনুরোধ করছি। যে যেখানে পাবে, হ্যাঁ, আমার ভাইকে যেরকম দেখে ওখানে রাখে, যে মোবাইল নাম্বার দিয়ে দেবো, মোবাইল নাম্বারে ফোন করে আপনাকে জানাবেন বা সেরকমভাবে রাখবেন ধরে, আপনাকে সেরকমভাবে ফোন করবেন, আমরা ঠিক পৌঁছে যাবো ওখানে। হ্যাঁ, এটা আমরা চাইছি। আমার নাম রাহুল সাহা, আমার যে হারালছে আমার ছোট ভাই, ওর নাম হচ্ছে রণজিৎ সাহা।